জানেন যে দেশ কিছু দিন যাবতই আমরা রান করতে সারা বাংলাদেশে যে একাত্মদের কাণ্ড আমাদের বিভিন্ন জায়গায় থানা প্রমাণিত হয়েছে নামে আসামি ছিল যাই হোক আর তা আমরা আরও শুনেছি দেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন এলাকায় সেই যে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের এবং বিভিন্ন বক্তব্য দিয়েছেন এবং সেই মামলায় তাকে শুনানি দেখাবে ওটা তো আপনারা নিজেরাই দেখেছেন আপনারা নিজেরাই দেখেছেন সম্পর্ক ছিল আমরা তো আপনারা নিজেরা জানেন যে 2013 সালের ঘটনায় তারা উত্তেজনামূলক এই শাপলা চত্বরে বক্তব্য রেখেছিলেন এবং ইদানিং যাবৎ যে আপনারা দেখছেন দেশের বিভিন্ন অঞ্চলে যে বিভিন্ন জায়গায় সভা সমিতি করে যেভাবে মানুষকে উস্কিয়ে দেওয়া হয়েছে যার প্রেক্ষিতে আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন থানা বিভিন্ন তহসিল অফিস সহ বিভিন্ন জায়গায় হামলা হয়েছে বিভিন্ন জায়গায় তার নামে অজস্র মামলা রুজু হয়েছে যাই হোক আমরা শুনেছি ওই মামলা থেকে শুনানি করানো হবে পাশাপাশি আমাদের যে মামলাটি সেই মামলাটা সত্যতা পেয়েছে সবাইকে ধন্যবাদ আমরা যেহেতু উনি গ্রেপ্তার হয়েছেন আমরা আইনগতভাবে যা যা করার দরকার অসম আমরা এটা উদ্যোগ কর্তৃপক্ষ আলোচনা করে আরো অনেকগুলি মামলা রয়েছে নতুন মামলায় কি করা যাবে সেটা